নমস্কার বন্ধুরা, আজকে ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। বিশেষ করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি নতুন নতুন বিভিন্ন রকম বন্যপ্রাণী সম্পর্কে তথ্যগুলো ইন্টারনেট থেকে কালেকশন করে এবং আমার ব্যক্তিগত জানা তথ্যগুলোর সঙ্গে মিলেমিশে ডাইলিউশন করে আমি আপনাদের পরিবেশন করার জন্য চেষ্টা করি। সেরকম যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, তাহলে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। যেহেতু আপনার ছোটো একটা লাইক যেটা বিনামূল্যে হয় সেইটা, আর কমেন্ট সেকশানে আপনার মন্তব্য করা, সেটা আমাকে অনেকটা উৎসাহ জাগায় যে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে পরবর্তী সময় আপনি কোন প্রাণী সম্পর্কে ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। এবং বিশেষ করে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ভিডিওটা লক্ষ্য করেছেন যে কোন প্রাণী সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই প্রাণী সত্যি আমাদের উপকারী প্রাণী, যার নাম হচ্ছে গাধা। গাধা ইংরেজিতে এটাকে অ্যাস বলে। তো এইরকম যে প্রাণী সত্যিকারের আমাদের উপকারী, কিন্তু এই প্রাণীগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে বিপন্ন হতে যাচ্ছে তাদের প্রজাতিগুলো। তাদেরকে বাঁচানোর জন্য আমরা মানুষরা যদি চেষ্টা করি, তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারি, তাদের উপর অত্যাচারের মাত্রা যদি কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটা আমাদের উপকার করবে এবং আমাদের অনেকটা সাশ্রয় হবে। সেই জন্য বন্ধুরা, আজকে সময় নষ্ট না করে চলুন মূল তথ্যতে যাওয়া যাক। গাধার সাথে মানুষের সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে। সাধারণত গাধা মানুষের জীবনে অনেক উপকার করে। গাধার দুধ গরুর দুধের তুলনায় 10 গুণ পুষ্টি বেশি বলে গাধার মাংসও অনেক বেশি সুস্বাদু এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় দৃশ্য তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করতে পারে। বিশেষ করে গাধার সাথে মানুষের সেই প্রাচীন সম্পর্ক বজায় ছিল এবং অদূর ভবিষ্যতেও সেটা থাকবে, যার কারণটা হচ্ছে যে দুর্গম অঞ্চলে খাড়া পাহাড়ি এলাকায় ভারী ভারী জিনিস বহন করে কিন্তু মানুষকে সাহায্য করে। এই গাধারা যদি না থাকতো তাহলে মানুষের পক্ষে সেই সব দুর্গম এলাকায় কিন্তু ভারী ভারী জিনিস বহন করতে অনেক ব্যয়বহুল সময় লাগতো, যার ফলে পাহাড়ি দুর্গম অঞ্চলে খাড়া রাস্তায় ভারী মলপত্র বহনে নিরলস পরিশ্রম দেখে অনেকেই ভাবে গাধা বুঝি সত্যি বোকা। কিন্তু গাধা বোকা নয় বন্ধুরা, গাধা হচ্ছে অনেক বুদ্ধিমান। কিন্তু তাদের একটা স্বার্থত্যাগের ব্যাপার আছে, তারা মানুষকে সহায়তা করার জন্য তারা নিরলস পরিশ্রম করে দেখা দেয়। সেরকম কিন্তু গাধাকে কিন্তু আপনি যদি মারেন বা মেজাজ দেখান সে, তাহলে কিন্তু পাহাড়ি খাড়া চড়াই পথে মাঝপথে কিন্তু আপনাকে কাঁদিয়ে ছাড়বে। কেননা সে নড়বেও না চড়বে না, যত খুশি মারুক পিটুক সে কিন্তু আর নড়বে না। সুতরাং গাধার প্রজননকারী ডাক্তাররা প্রতিবছর একটা করে বাছুর পাওয়ার আশা করে, চাইলে কিন্তু তারা বছরে প্রায় দুবার প্রজনন করাতে পারে, কিন্তু যার ফলে তাদের স্বাস্থ্যের উপর এফেক্ট পড়বে এবং সেইটা অনেকটা বেনিয়মের পর্যায়ে পড়ে যাবে। যেমনটি গোড়া প্রজননকারী ডাক্তাররা করে থাকেন, 4 বছরে 3টি বাছুর পর্যন্ত যথেষ্ট, এর বেশি কিন্তু তারা ঘন ঘন বাচ্চা হলে মালপত্র বহন করার সময় থাকবে পাবে না এবং তাদের স্বাস্থ্যের উপর এইটা এফেক্ট পড়বে। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখুন আমার এই ঠিক ভিডিওর নিচে দেখুন, বড় বড় করে যে দুটো লাইন লেখা আছে তারই ঠিক নিচে ছোট্ট করে দেখুন মোর লেখা আছে, MORE। ওই মোরটাতে টাচ করলেই দেখবেন আমার ডেসক্রিপশান বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনারা ওখানে ডেসক্রিপশান বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো লিঙ্কডিনের মতো ইম্পর্টেন্ট সোশ্যাল সাইটের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে রাখবেন, যার ফলে আপনার একটা সুবিধা হবে। পরবর্তী সময়ে যে কোনো কারণে সোশ্যাল সাইটে আমরা যোগাযোগ নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে পারবো। বিশেষ করে ইউটিউবের কোনো ভরসা নেই, যে কোনো সময় যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটগুলোতে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি আপনাকে খুঁজে বের করে আমি আপনার সঙ্গে যে ঠিক যোগাযোগ আবার সেই পুরনো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করব, যার ফলে
আমি সপ্তাহে একবার করে পুরনো বন্ধুদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে থাকি, লিঙ্ক শেয়ার করে থাকি, যার ফলে কিন্তু কেউ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েও যায় সেক্ষেত্রে তারা আবার আমার সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। যার ফলে দয়া করে একটু ওই সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ আরও অন্যান্য লিঙ্কে কিন্তু আমাকে ফলো করে রাখলে পরে আপনার সুবিধা হবে। সেরকম বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই লিঙ্ককে ভিডিও 3টের মধ্যে থেকে যে কোনো একটা ভিডিওটাকে দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে নিচে এই ভিডিও ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবদের সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করে দেবেন ভিডিওটা, যার ফলে ওনারাও কিন্তু প্রত্যেকদিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 নতুন নতুন যে তথ্যগুলো নিয়ে আসি সেগুলো অনায়াসে পাবেন এবং অনেকগুলো উপকারী তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, এগুলো দয়া করে একটু মানিয়ে নেবেন আর ভুলগুলো আমাকে কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারবো যখন আপনারা যদি ফ্রি অফ কস্ট লাইক আর কমেন্টের মাধ্যমে, শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে উৎসাহ জাগান, তাহলে কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটার ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপিয়ে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যার ফলে বন্ধুরা আপনার সঙ্গে আমার যোগাযোগ ভিডিওর মাধ্যমে বজায় থাকবে এবং নতুন নতুন ভিডিও আপনারা নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবেন। সেরকম বন্ধুরা, আজকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আর কয়েকটা পয়েন্ট রয়েছে সেগুলো আলোচনা করে ভিডিওটা চলুন শেষ করে যাক। কারণ কেন, বাজে কথাটা একটু কম বলে কাজের কথাটা একটু বেশি বলার চেষ্টা করাটাই বোধহয় ভালো হবে। তাহলে চলুন জানা যাক, কোনো ঘটনায় গাধা কিন্তু সহজে চমকে ওঠে না। ভূমিকম্প হোক বা বোম ব্লাস্টিং হোক বা কোনো বাড়ি ঘরদুর ভেঙে যাক, ও কিন্তু সহজে কোনো চমকে যাবে না এবং দুশ্চিন্তায় পড়বে না, হার্ট অ্যাটাক করবে না। সুতরাং আমাদের মানুষের কিন্তু উচিত এরকমই কোনো একটা বিপদের সময় হতবুদ্ধি হয়ে বিভ্রান্ত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নিজেকে সেরকম রকম পরিস্থিতিতে ফেলে দেওয়া উচিত হবে না। সুতরাং গাধার চিন্তাধারা কিন্তু ঘোড়ার চেয়েও ভালো। ঘোড়াকে চাবুক মেরে দৌড় করানো গেলেও গাধাকে মারলে কিন্তু সে শুয়ে পড়বে আর যাবে না, নড়বে না। বন্ধুরা, গাধাদের চওড়া কান তাদের শরীরকে ঠান্ডা রাখে এবং মরুভূমির মতো কঠিন পরিবেশে ধৈর্য নিয়ে ভারী মালপত্র নিয়ে লং জার্নি সত্যিই একটা আশ্চর্যজনক চমকপ্রদ বিষয়। তাহলে ওষুধ শিল্পের কাঁচামালও বলতে, বন্ধুরা যত মেডিকেল যে ওষুধপত্রগুলো তৈরি হয় তার মধ্যে কিন্তু বেশিরভাগের মধ্যে গাধার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি মহা ওষুধগুলো, যেগুলো আমাদের জীবন বাঁচায়, নইলে ওই সব জিনিস দিয়ে যদি তৈরি না হতো সেই সব জিনিসগুলো আমাদের জীবনদায়ী যে ওষুধপত্র সেগুলো সম্ভব হতো না। সুতরাং গাধার শরীরের প্রত্যেক একটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মানুষের পক্ষে উপকারী। সুতরাং এই প্রাণীকে আমরা কিন্তু কোনো মতেই নষ্ট করার চেষ্টা করব না। সুতরাং সত্যি এই আশ্চর্যজনক যে ওষুধের কাঁচামাল সেটাকে আমরা বাড়ি বাড়ি মালপত্র বহনের কাজেও লাগাচ্ছি। এমনও হয় যে বয়স হয়ে গেলে সে যখন মালপত্র বইতে পারে না তখন তার শরীরের সমস্ত অংশ দিয়ে ওষুধপত্র থেকে শুরু করে তার মাংস খাওয়া পর্যন্ত সম্ভব হয়। সুতরাং এইটা কিন্তু আমরা সেই ব্যাপারটাকে আরও গভীর চিন্তাধারায় ভাবলে পরে এটাকে সংরক্ষণ করা সম্ভব এবং তাদের চলার উপযুক্ত পরিবেশ যদি আমরা তৈরি করে যাই, তাদেরকে রেডিমেড খাবার দাবারের মাধ্যমে যদি, যেহেতু তারা অবলা জীব কথা বলতে পারে না, আমাদের মানুষের মতো হাত পা নেই, সুতরাং তাদেরকে যদি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিই তাদের এই প্রজাতির কিন্তু অনেক রকম সংরক্ষণের সম্ভব হয়। সুতরাং গাধার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অনেক রোগ নিরাময়ের অবৈধ মহা ওষুধ তৈরি হয় যার ফলে গাধা
ঘোড়ার চামড়া দিয়ে বিশেষ জিলাটিন আঠা তৈরি হয় এবং ওই আঠা দিয়েই কিন্তু মহা ঔষধের কাঁচামালগুলো তৈরি হয়। এই জাতীয় ওষুধ দিয়ে অ্যাজমা সহ ইনসেমিয়া রোগের গ্যারান্টি সহকারে রোগ নিরাময় করার সুবিধা হয়। তাই সবার কাছে করজুড়ে অনুরোধ করছি, এইসব উপকারী প্রাণী ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে সবাই মিলে গর্জে উঠুন, জনসচেতনতা গড়ে তুলুন, এদের পাশে দাঁড়াতে উপযুক্ত পরিবেশ গড়তে সহযোগিতা করুন এবং সম্ভব হলে এরকম চোরা কারবারিদের সম্পর্কে যদি কোনো তথ্য আপনি জেনে থাকেন সেটা গোপনে বনদপ্তরের সহ এবং স্থানীয় পুলিশ কর্মীকে জানিয়ে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরে এইরকম উপকারী প্রাণী কিন্তু ভালো রকমভাবে তারা পৃথিবীর বুকে দিনের পর দিন আমাদের সহায়তা করবে এবং ভালো পরিবেশ তৈরি করবে। সুতরাং বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসা অবধি আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।